বিভাগীয় প্রধান হিসেবে আছেন স্ত্রী ও প্রসূতি বিভাগে জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে ম্যাডামের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মাসিক সম্পর্কিত তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের যে লাইভ ভিডিওটি অলরেডি পেজে চলে গিয়েছে সেখানে কমেন্ট করার মাধ্যমে কেমন আছেন ম্যাডাম ভালো থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম যে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের প্রোগ্রামে এসেছেন তোমাদের অনেক থ্যাঙ্কস ma'am আজকে তো মূলত আমরা কথা বলবো মাসিকের যে জটিলতা গুলো আছে সেগুলো নিয়ে তো প্রথমে যদি একটু আমরা জেনে নিতাম যে আসলে মাসিকের জটিলতা বলতে কি বোঝায়? এটি কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন দেখো নরমালি বা প্রাকৃতিক ভাবে প্রতিটি মেয়ের যখন তার বয়স পার হবে মাসে মাসে একবার করে মাসিক হবে এটি নিয়ম এবং এই মাসিকটি সাধারণত আমরা বলে থাকি এক মাস বা টোয়েন্টি এইট ডেজ পরে হয়ে থাকে যে কদিন যে থাকবে সাধারণত আমরা বলে থাকি যে তিন থেকে পাঁচ বা ম্যাক্সিমাম সেভেন ডেজ এটা হচ্ছে নর্মাল বা এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে হবে কেমন তর কেমন কত অ্যামাউন্ট হবে দেখা গেছে যদি স্যানিটারি প্যাড ইউজ করে তারা তিনটে চারটে একদিনে নট মোর দ্যান দ্যাট এবং মাসিকটি হবে তরল আকারে কোনো চাকা বা কোনো শক্ত চাকার দলা রক্তের দলা ইউজালি হওয়ার কথা নয় এটি হচ্ছে স্বাভাবিক একটি মাসিক প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া থেকে মাসিক ভিন্নতর হয় যেমন ধরো তা মাসে মাসেই মাসিক হচ্ছে প্রচন্ড হচ্ছে বা তাকে একদিনে দশটা বারোটা প্যাড চেঞ্জ করতে হচ্ছে দ্যাট ইস নট এ নর্মাল এটি জটিল জটিল মাসিক অথবা সেই মেয়েটি দেখা যাচ্ছে যে তরল আকারে মাসিক না বের হয়ে চাকা চাকা চাকাটি হতে পারে মতো যখন যখন মাসিক মাসিক হবে অতিরিক্ত হয় সেটিও জটিল একটি মাসিক তারপর এমনটি যদি হয় যে না তা খুব বেশি নয় কিন্তু মাসের মধ্যে দুবার চারবার হয়ে যাচ্ছে এটাও একটু বিরক্ত কর তাই না সে কলেজ স্কুল বা অফিসে যেতে পারছে না নামাজ পড়তে পারছে না বা তার পবিত্র কাজগুলো করতে পারছে না এটি একটি জটিল মাসিক আর যদি বলো হচ্ছে হচ্ছে মাসিক না অনেক অনেক মহিলা আসেন বা অনেক মেয়েরা আসেন দেখা গেছে তার তিন মাস দু মাস পেরিয়ে যাচ্ছে সেখানে তার মাসিক হচ্ছে না আবার তিন মাস পরে যখন মাসিকটি হলো প্রচন্ড আকারের হলো তো এগুলো সব ধরনেরই জিনিসগুলো আমরা বলবো মাসিকের জটিল মাসিক ma'am আপনি তো অনেকগুলো মাসিকের জটিল কাজের কথা বললেন প্রথমে যদি আমরা একটু জানতে চাই যে এই যে অনিয়মিত মাসিক হয় সেটার কারণ কি বা এর কি কোনো সমাধান আছে কিনা সেটা জানতে চাই আমরা অনিয়মিত মানে তুমি বলতে চাইছো যে অনেক তিন মাস দু মাস চার মাস পর পর যেগুলো হচ্ছে হ্যাঁ এগুলোতে দেখো দেখা গেছে যে এটি নিয়ে আজকাল অতিরিক্ত মানে আমরা অনেক বেশি কিন্তু পেশেন্ট পাচ্ছি যেটি হয়তো বা ব্যাক ইন টু নাইনটিস এটা ছিল না আচ্ছা মূল কারণ যদি বলি কিশোরীদের কথা বলি একটু বয়স্কদের কথা বলি যারা কিশোরী মেয়ে যারা কিশোরী থেকে অ্যাডাল্ট হুডে যাচ্ছেন বা বয়স্ক প্রাপ্ত হচ্ছেন সেই মেয়েগুলো দেখা কাছে আসছেন তিন মাস ছ মাস পরে মাসিক হচ্ছে এমনকি মাসিক হচ্ছেও না মেডিসিন খেলেও হচ্ছে না এটি একটি জটিল বিষয় প্রথমত তাকে আমাদের হিস্ট্রিটা নিতে হয় যে তোমার মাসিক কতদিন পরপর হচ্ছে বা এটা হঠাৎ করে হলো কিনা বা আগে ছিল কিনা তারপরে দেখো সে কোনো মেডিসিন খাচ্ছে কিনা মানে সে মেডিসিন খাচ্ছে বলেও মাসিকটা বন্ধ যেতে পারে সুতরাং সেটির দিকেও নজর দিতে হবে তার কোনো অস্বক রয়েছে কিনা যেমন মনে করো হাইপোথাইরয়েজম আছে কিনা এটা একটি অসুস্থতা এটি তার থাকলে দেখা যায় মাসিক অনেক বিলম্বিত হয় তার কোনো পিটিটরি মানে আমাদের ব্রেনে পিটিটরি ছোট টিমোয়া খুব ভয় ভয় কিছু নয় এরকম কোনো টিমোয়া রয়েছে কিনা সেটি থাকলে কিন্তু মাসিক অনেক দিন বন্ধ থাকে তো এগুলো আমাদের জেনে নিতে হয় প্লাস যেটি খুব মানে আজকাল খুব বেশি দেখা যাচ্ছে যে অতিরিক্ত মোটা মেজারা যাকে আমরা ওবেসিটি বলি সেই সকল মেদের পলিসিস্টিক ওভার ডিজিজ বলে একটা অসুস্থ রয়েছে সেই মেয়েগুলো আসছে যে প্রলম্বিত বা বিলম্বিত মাসিক নিয়ে এই যে সমস্যাগুলো বললেন এই সমস্যাগুলো কোনো সমাধান আছে কিনা বা এই যে কারণগুলোর কারণে অনিয়মিত মাসিক হচ্ছে এই কারণগুলো যদি সলভ হয়ে যায় তাহলে কি তার মাসিকটা আবার নিয়মিত হয়ে যাবে কিনা হ্যাঁ একেবারে অধিকাংশই এতে বলাই বাহুল্য যে যদি কারণগুলো আমরা নির্ণয় করতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারি সুন্দরভাবে একটু সমাধান হয়ে যায় যেমন আমি যে লাস্ট কথা থেকে যদি টেনে নিয়ে আসি যে অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে একটু একটু করে ভারী হয়ে যাচ্ছে চলাফেরা করছে না বেশি খাচ্ছে খাবার দাবার মানে জাঙ্ক ফুড খাচ্ছে অথবা সেই মেয়েটির একটু দাড়ি মোজ সামান্য গজাচ্ছে মাসিকটি তিন মাস ছ মাস বন্ধ হয়ে আছে এগুলোকে আমি বলেছি পলিসি স্টোভেন ডিজিজ এটা কিন্তু যথেষ্ট মেডিসিন দরকার হয় না তুমি যদি লাইফস্টাইল মডিফিকেশন করো তুমি যদি ওজনটা কমিয়ে নাও লিস্ট ফাইভ থেকে টেন কিলো যদি কমানো যায় দেখা যায় মাসিকটি আপনা আপনি ফেরত আসে এত সুন্দর সুতরাং যে সবসময় মেডিসিনের উপরে নির্ভর করতে হবে এমন নয় লাইফস্টাইল মডিফিকেশন মানে একটু ডায়েট কন্ট্রোল করে একটু এক্সারসাইজ করে যদি ওজনটি তার নিয়ন্ত্রণে আনা যেতে পারা যায় তাহলে কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যায় আমরা বেশিরভাগ সময় দেখি যে মহিলারা বা মেয়েরা যে কমপ্লেন করে যে মাসিকের সময় ব্যথা হয় এই যে পেইনফুল মেনস্ট্রেশন এটার কারণ কি বা এটার কি প্রতিকার হতে পারে ম্যাডাম হম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে মাসিক সময় প্রচন্ড পেনের জন্য মেয়েরা স্কুলে যেতে পারে না অফিসে যেতে পারে না ব্যাংক কাজ করছে লেখাপড়া করছে অফিস করছেন তাদের এটা একটা অত্যন্ত কষ্টকর একটা অবস্থা এবং অনেকে ভয়ে তো ওই দু তিন দিন বাইরে থেকে বেরোবে না কোনো পার্টিটাতে বা কোনো মানে বড় ইম্পর্টেন্ট ইভেন্টে যেতে পারে না তেটিকে এটিকে আমরা ডিসমেনোরিয়া বলি তেটি সাধারণত একটি আছে প্রাইমারি একটি সেকেন্ডারি প্রাইমারিটি দেখা যায় যে অনেক মেয়েদের ছোটবেলাটি হয় কিন্তু আমাদের সামান্য মেডিসিন দিলে দেখা যায় যে সে আপনি আপনি ভালো যে তার কোনো বড় রকমের কারণ নেই একটু ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করা কিছু সামান্য মেডিসিন খেলে তার জীবনযাত্রা কোনো সমস্যা হয় না আর সেকেন্ডারি যেতে তার সেখানে কিছু কারণ রয়েছে যেমন কোন অসুস্থতা রয়েছে সেগুলো হচ্ছে আমরা বলি সাধারণত এন্ডোমেট্রোসিস এটি এটি অবশ্যই নির্ণয় করতে হবে তার চিকিৎসা দিতে হবে বেলফিক ইনফ্লামেটারি ডিজিজ এটি একটি ইনফেকশন জড়ায়িত হয়ে থাকে তাতেও এরকম সিভিয়ার পেন হয়ে থাকে সুতরাং এই অসুখটিও নির্ধারণ করতে হবে এবং তথা যথারীতি ওষুধ দিতে হবে তারপর আরেকটি আছে যে সাবমিউকাস ফাইব্রয়েড মানে টিউমার জাতীয় যেটি তোমার জ্বরের ভেতরে বসে থাকে তখন কিন্তু সিভিয়ার পেইন হয় আরেকটি আছে অ্যাডিনোমায়োসিস তখন অনেক পেন হয় তো এগুলো তো অনেক কঠিন কঠিন শব্দ তবু না বললেই নয় কেন কেননা এগুলো আমাদেরকে নির্ণয় করতে হয় এতে অবশ্যই মেডিসিন আছে তারপর সেই কি ডায়াগনোসিস হলো তার ভিত্তিতে ওষুধ দিলে অবশ্যই ভালো হয়ে যাবে আর আর 또 কিছু ক্ষেত্রে আমরা যে কমপ্লেন্টটা পাই죠 অতিরিক্ত যে মাসিকের রক্তক্ষরণটা অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে ম্যাম এইটা কিন্তু দেখা গেছে যে মানে এক্সট্রিম অফ এজ ইয়াং মেয়েদের হচ্ছে আর ওইদিকে যখন মাসিকটা বন্ধ হয়ে যাবে তখন গিয়ে হচ্ছে তো দুদিকেই কিন্তু খুব কষ্টকর অবস্থা তো এই বিশেষ করে ইয়ঙ্গার মেয়েরা তারা বেশি সাফার করেন এবং তার पेरेंट्सরা তো চিন্তায় হয়ে আসে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় এবং এমন হয়েছে যে এত ব্লিডিং হয়েছে যে মেয়েটির রক্ত শূন্যতা হয়ে গেছে এবং তাকে তখন ব্লাডও দিতে হয়েছে তো এটি প্রথমে তো আমরা একটু তাকে প্রশ্ন করে নি তারপরে একটুখানি দেখে নি তার শারীরিক কোনো অসুবিধা আছে কিনা একটু আলট্রাসাউন্ড করি একটু ব্লাড টেস্ট করি করে দেখে নিতে চাই যে জরায়ুতে কোনো প্রবলেম আছে কেন কোনো টিউমার বা সিস্ট রয়েছে কিনা বা তার রক্তের কোনো দোষ আছে কিনা কোয়াগ্রেশন প্রোফাইলটা দেখে নি যদি ওগুলো বের করতে পারি তাহলে আমরা সেই রকম মেডিসিন দিই এবং রক্ত শূন্যতাকে কারেক্ট করি এবং দেখা যায় যে এগুলো কেস আমরা খুব সহজেই সমাধান করতে পারি আমরা আবার আমাদের আলোচনায় ফেরত আসবো তার আগে আমরা ফেসবুকে কিছু কমেন্ট এসেছে আমরা সেগুলো পড়ে নিব লাইলা বেগম লিখেছেন যে পলিসিটি গভর্নেন্স সিন্ড্রাম যদি কারো থাকে তার কি বেবি হয় কিনা তার থাইরয়েড প্রবলেম আছে এবং তার পিরিয়ড ইরেগুলার কিভাবে রেগুলার করা যেতে পারে বোন লাইলা আমি জাস্ট বলেছি আপনার এই উত্তরটি হ্যাঁ ডিজিজ আমি বলেছিলাম যে আপনি যদি থেকে কিলো কমিয়ে আনতে পারেন জিম ডায়েট কন্ট্রোল এগুলো করিয়ে এবং আপনাকে ডক্টর কিছু মেডিসিন দেবেন তাহলে দেখা যায় যে অবশ্যই বাচ্চা নেওয়া সম্ভব আর মাসিকটি নিয়মিত করতে হলে হ্যাঁ ওজন কমানোর পাশাপাশি আমাদের হাতে যথেষ্ট পরিমাণ মেডিসিন রয়েছে সেগুলো খেলে খুব সুন্দরভাবে মাসিক নিয়মিত হয়ে যাবে আশা করবো লাইলা আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন নুরুল ইসলাম লিখেছেন যে অনিয়মিত মাসিকের কারণ কি তো ম্যাডাম আমরা তো এটা নিয়ে কথা বলেছি আরেকবার যদি একটু বলেন হ্যাঁ অনিয়মিত মাসিকের কারণ আমি একটু আগে বলতে চাই বলেছি যে সেটা হচ্ছে যে ইয়াঙ্গার গ্রুপ যে মেয়েগুলো আমাদের কাছে আসেন তাদের সাধারণত খুব বেশি কারণ থাকে না ওদের যে ব্রেইন এবং ওভারের যে অ্যাক্সেসটা ওটা ম্যাচে হতে একটু সময় নেয় দেখা গেছে যে বারো তেরো বছর মেয়ে অনিয়মিত মাসিক নিয়ে এসেছেন বাবা মা অত্যন্ত চিন্তিত হয়ে গেছেন তো আমরা সাময়িকভাবে কিছু সামান্য ওষুধ দিয়ে থাকি কিন্তু দেখা যাচ্ছে কোনো বড় কোনো কারণ থাকে না দু বছর তিন বছর চার বছর পর তো এমনি ভালো হয়ে যায় হ্যাঁ তবে যদি বয়সকালে এসব মাসিক অনিয়মিত হয় তখন আমাদের দেখে নিতে হয় জরায়েতে কোনো সমস্যা রয়েছে কিনা যেমন ধরুন জরায়েতে কোনো টিউমার আছে কিনা এডেনোমাইসিস আছে কিনা কোনো ইনফেকশন আছে কিনা কোনো সিস্ট আছে কিনা তেমনি কিছু হরমোন টেস্ট করে দেখে নিতে হয় যেমন ধরুন ব্রেনে ছোট্ট টিউমার থাকে প্রোল্যাকটিন খুব হাই হয়ে যায় থাইরয়েডের প্রবলেম হতে পারে কটেসেলের প্রবলেম হতে পারে এবং এফ এস এইচ বলে একটা হরমোন আছে তাদেরও প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে একটু হরমোন টেস্ট করে জেনে নেওয়া যেতে পারে যে কোথায় সমস্যাটি এবং তখন জেনে নিতে পারলে কিন্তু আমরা মেডিসিন দিই সে ভালো হয়ে যায় রুহিনা লিখেছেন যে তার বয়স থার্টি টু এবং ওয়েট হচ্ছে সিক্সটি তার একটি বেবি আছে যার বয়স ছয় বছর আর তার এক বছর ধরে যে প্রবলেমটি হচ্ছে সেটা হচ্ছে যে মাসিক হওয়ার দশ থেকে চোদ্দ দিন আগে তার সাদা স্রাবের সাথে ব্লাড যায় আহ এটি কেন হচ্ছে এবং তিনি কি সেকেন্ড বেবি নিতে পারবেন কিনা হ্যাঁ বোন রুহিনা যেটি আপনি বলেছেন যে আপনার মাসিকের আগে দিয়ে একটু একটু স্রাব যাচ্ছে সাথে একটু ব্লিডিং হচ্ছে সম্ভবত এটি আপনার জরার মুখে একটু দেখে নিতে হবে ছোট্ট কোনো পলিপ আছে কিনা কোনো ইনফেকশন আছে কিনা খুব বড় ধরনের সমস্যা এটা নয় তো যদি আমরা জেনে নিতে পারি যে এখানে আপনার কোনো লোকাল কোনো অসুখ আছে কিনা বা হরমোনে কোনো তারতম্য হচ্ছে কিনা তাহলে তো অবশ্যই তার চিকিৎসা দেওয়া যাবে আর বাচ্চা নয়ের ব্যাপারে অবশ্যই আপনার ছ বছর হয়ে গেছে একটা বেবি এখনই তো উপযুক্ত সময় ফাতিমা লিখেছেন যে তার বয়স টোয়েন্টি এবং ওয়েট সেভেন্টি আর তার আহ প্রথম থেকেই তার প্রিয় ইরেগুলার হয় আর দশ অথবা বিশ দিন পরে হয় তার থাইরয়েডের অ্যান্টিবায়োটিক হাই এবং টিএসএইচ নর্মাল আর প্রিয়ড রেগুলার করতে তিনি কি করতে পারেন হ্যাঁ এতে আপনার দুটো জিনিস বেরিয়ে এলো আপনার হিস্ট্রি থেকে সেটা হচ্ছে একটা আপনার রয়েছে তো আপনার যদি অ্যান্টিবায়োডি খুব বেশি থাকে

হ্যাঁ ভাই নুরুল আপনি যেটি বলেছেন রিজমেন হচ্ছে মানে ওরাল কন্ট্রাস্ট পিল তার নিশ্চয়ই কোন ছোটখাটো সমস্যা রয়েছে নাহলে তো ওরাল পিল খেলে ভালো হয়ে যেত না তাই না দেখা গেছে অনেক মেয়েদের এরকম মাসিক টে এলোমেলো হয় আমরা তখন ওরাল পিল দিই এবং পিলের একটি গুণ হচ্ছে মাসিকটাকে রেগুলার করে ফেলে তবে কিছু ধৈর্য ধরে অনেকদিন খেতে হয় একেবারে দু তিন মাস খেয়ে আবার বন্ধ করলে আবার সেটি ফেরত আসে তো আমার মনে হয় তার সিরিয়াস কিছু আছে যেহেতু ওসিপিতেই সে খুব উপকার পাচ্ছেন তাহলে পিলটি খাক তবে হ্যাঁ একটু আলট্রাসনোগ্রাম বা একটু হরমোন লেভেলটা দেখে নিলে বোঝা যেতে পারে যে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা উম্মে সাফিয়া লিখেছেন যে তার বছর আর তিন দিন স্বাভাবিক মাত্রায় তার মাসিক হয় মানে যখন তার মাসিক শুরু হয় প্রথম তিন দিন তার স্বাভাবিক মাত্রায় হয় তারপর বারো থেকে তেরো দিন তার এক দুই ফোটা করে হয় এটি কেন হয় উম্মে সাফি তার বয়স কত বলেছে উল্লেখ 32 boys. 32 হ্যাঁ ওকে আমার মনে হয় উমেশ শাফি এখানে কিছু হরমোনের তারতম্য ঘটতে পারে এবং অনেক সময় দেখা যায় সাধারণ ইনফেকশন থাকতে পারে এই দুটো কারণে কিন্তু এই পিরিয়ড হওয়ার পরেও ফোটা ফোটা করে কয়েকদিন এটা চলতে থাকে তো আপনারা যদি ইনফেকশনটা আমরা স্ক্রিন করে নিতে পারি আর হচ্ছে একটু হরমোনটা দেখে নিতে পারি তাহলে তো সমস্যা সমাধান হয়ে যাবেই প্লাস এখানে আপনি যদি পিল খান যেমন ডক্টর মিস্টার নুরুল একটু আগেই বলেছিলেন যে ওসিপি যদি দেখে খেতে পারেন তাহলে খুব ভালো হয় দেখা যায় যে স্পটিং গুলো হয় না স্বপ্নম লিখেছেন যে তার বয়স টোয়েন্টি এবং তার হাইট হচ্ছে পাঁচ ফিট তার মায়োমা আছে এবং তার কোনো বেবি নেই এখন তার পিরিয়ডের ডেট যেদিন শেষ হয় তখন থেকে এক দুই ফোটা হয় তারপর আরো দুই দিন হয় তারপর আবার হয় অনিয়মিতভাবে হচ্ছে তো এই এটি কি কোনো প্রবলেম কিনা সেটি জানতে চাচ্ছেন হ্যাঁ আপনার তো একটা মায়ামা রয়েছে এটা একটা ছোট্ট একটা সমস্যা তো রয়েছে বটেই তো এবং এরপরেও আপনার মাসিকটা অনিয়মিত হচ্ছে সুতরাং এটি আমি ধরে নেব যে আপনার প্রবলেম রয়েছে তো এটির জন্য আমরা মেডিসিন দিয়ে থাকি আজকাল মেডিকেল ট্রিটমেন্ট সেগুলো যদি আপনি খেয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার মাসিকটি নিয়মিত হয়ে আসছে আর যদি ছোট ফাইব্রয়েড বা ছোট মায়ামা হয় তাহলে বাচ্চা নিতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে হ্যাঁ অবশ্যই যদি বড় কোনো মায়ামা থাকে সেক্ষেত্রে আপনাকে সার্জারিতে যেতে হতে পারে আমিনুল ইসলাম লিখেছেন যে তার ওয়াইফের বয়স হচ্ছে ২৬ বছর এবং তার ডায়াবেটিস আছে তিন বছর বয়সের একটি বাচ্চা আছে বর্তমানে মাসিক তার নিয়মিত হয় না ত্রিশ পঁয়ত্রিশ দিন পরপর হয় এবং মাসিক হওয়ার পূর্বে প্রচন্ড বমি হয় এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি কি করতে পারেন আপনার ওয়াইফের ডায়াবেটিস আছে তা আমার মনে হয় ডায়াবেটিসকে একদম যথারীতি কন্ট্রোল করতে হবে এক দু নম্বর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যদি মাসিক দেরি হয় তাহলে তাকে আমরা অনিয়মিত আমাদের দেশে স্বাভাবিকভাবে তিরিশ দিন পর মাসিক হওয়ার কথা সাত দিন পরে সাত দিন আগে যদি হয় সেটি অস্বাভাবিক কিছু নয় সুতরাং পঁয়ত্রিশ দিনে যদি হয় সেটিকে আমরা স্বাভাবিকভাবে মনে মেনে নেব আর যদি উম কি বলেছে আর একটা প্রশ্ন একটি তো বলে হ্যাঁ বমি হয় হ্যাঁ এটি একে বলে প্রিমেনিস্ট্রাল সিনড্রম মাসিক ঠিক হওয়ার আগে অনেক রকমের সিমটম হয় আর সেটা স্বাভাবিক যদি না কোনো মানে অন্য কোন খারাপ কিছু থাকে তো আমরা দেখেছি যে মাসিক হওয়ার আগে কারো বমি হয় কারো মাথা ঘুরিয়ে কারো ঘুম আসতে চায় না একটু খিটমেটে লাগে দিস আর ভেরি কমন এটিকে বড় গুরুত্ব দেওয়ার দরকার নেই তবে হ্যাঁ একটু বমির ওষুধ খেয়ে নিলে শিল্পী কমফর্টেবল আইরিন লিখেছেন যে তার পিরিয়ড অনিয়মিত কখনো মাসে দুইবার হয় আবার শুরু হলে শেষ হয় না দশ বছর দশ বছর যাব তিনি নরমেন্স খাচ্ছেন তার পরিশিষ্টি গভারিং সিন্ড্রোমের যে আছে তিনি অনেক ডক্টর দেখিয়েছেন কিন্তু উপশম হচ্ছে না লক্ষণগুলোর তার বেবি হচ্ছে না এবং তার বয়স হচ্ছে থার্টি থ্রি ওজন সিক্সটি ফোর হাইট ফাইভ ফুট ফাইভ হ্যাঁ বোন আইরিন পারভিন আমি আপনার কষ্টগুলো বুঝতে পারলাম কেন আপনি দশ বছর ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন একটু ফেট হয়ে গেছেন কিন্তু আমি বলতে চাইবো আমি পিছু মানে পলিসিস্ট ওভার নিয়ে কথা বলেছি তো আবার বলছি আপনার জন্য যে পলিসিস্ট ওভার ডিজিজ কিন্তু খুব বড় রকমের অসুস্থতা নয় এটিকে কন্ট্রোলে রাখতে হবে যেমন আপনার ওজনটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে আর মেডিসিন যে খেয়ে চলেছেন সেটিও আপনার বাচ্চা হচ্ছে না আমার মনে হয় না এটা খুব মানে সিরিয়াস কিছু কেননা আপনি হয়তো বাচ্চা আপনি শুধু নর্মাল শেখাচ্ছেন আপনার কথা অনুযায়ী আমি বুঝতে পারলাম আপনি যদি ওভুলেশন ইন্ডাকশন নেন বা যারা ইনফার্টিলিটি বা বাচ্চার ডক্টর আছেন তাদের সাথে একটু যোগাযোগ করেন তারা আপনাকে ওভুলেশন ইন্ডাকশন করবে মানে বাচ্চা হবার ওষুধ দেবে তো সেটি খেলে তো বাচ্চা হওয়ার কথা এবং আরো মন খারাপ করার কিছু নেই তাতেও যদি না হয় আমরা ল্যাপ্রোস্কোপি করি ল্যাপ্রোস্কোপি করে ওই যে পলিসিস্টিক ওভারি আছে ওগুলোকে গলিয়ে দিয়ে সুন্দর করে শেষগুলোকে তারপর আবার নতুন করে কে বাঁচানোর জন্য উৎসাহ দেই মেডিসিন দেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তো পলিসিস্টিক ওভারিসিস কন্ট্রোল করা যায় তো সুতরাং আপনি আমার মনে হয় না এত মানে দুঃখ না পেয়ে সঠিক জায়গায় চিকিৎসা করুন এবং ইনশাআল্লাহ আপনি যদি আপনার ওজন কমে রাখতে পারেন অবশ্যই আপনি সাফল্য বণিত হবেন এমিলি লিখেছেন যে তার বয়স 45 বছর এবং তার পিরিয়ড রেগুলার হয় না তার জন্য কি পরামর্শ থাকবে এমিলি আপনার ফোর্টি ফাইভ ইয়ার্স আপনাকে একটু সিরিয়াস হতে হবে ইয়াঙ্গার গ্রুপের মেয়েদের জন্য আমরা বলেছি যে অত সমস্যা নেই ওদের হাইপোথালামিক ইয়েটা ম্যাচের হয় না ওরা অপেক্ষা করতে পারে কিন্তু আপনার যেহেতু ফোর্টি ফাইভ ইয়ার্স হয়েছে আপনার দুটো জিনিস হতে পারে একটি আপনার কোনো জড়াতে কোনো সমস্যা হতে পারে কোনো ইনফেকশন সিস টিউমার অথবা আপনার হরমোনের কোনো ইম্যালেন্স হতে পারে লাইক প্রোল্যাক্টিন এফএসএইচ এলএইচ থাইরয়েড এগুলো হতে পারে এটা দেখে নিতে হবে অথবা প্রিম্যাচিউর মেনোপোজ আপনার হচ্ছে কিনা সেটিও সঠিকভাবে নির্ধারণ করতে হবে করে আপনার ফর্টি ফাইভে মাসিক বন্ধ হওয়াটাকে আমরা খুব মানে স্বাগত জানাই না সেক্ষেত্রে আপনাকে মেডিসিন খেতে হবে অবশ্যই আপনার মাসিক তখন রেগুলার হয়ে যাবে লিসা লিখেছেন যে তার বয়স ফোরটি এইট ওয়েট এইটি টু এবং হাইট হচ্ছে ফাইভ ফিট সেভেন তার পিরিয়ড অলরেডি অফ হয়ে গিয়েছে এবং প্রায় এক বছর ধরে এখন তিনি কোনো হরমোন ট্রিটমেন্ট নেবেন কিনা এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন এমনিতে তার কোনো অন্য কোনো লক্ষণ নেই কিন্তু ব্লাড প্রেসার সব সময় হাই থাকে সেই জন্য তিনি মেডিসিনও নিচ্ছেন হ্যাঁ মিসেস লিসা আপনার ফর্টি এইট ইয়ার্স এবং আপনার মাসিক বন্ধ হয়ে গেছে সুতরাং আপনি একজন মেনোপোজ লেডি ঠিক আছে এখন মেনোপোজ হলেই যে সবাইকে হরমোন নিতে হবে এমনটা কিন্তু নয় মনে করুন যাদের খুব হট ফ্লাস হচ্ছে গরম লাগছে ঘেমে যাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন মানে মনোযোগ সহকারে কাজ করতে পারছেন না রাতে ঘুম আসছে না অস্থিরতা লাগছে হচ্ছে বা খুব লাগছে এই সকল উপসর্গ থাকলে সাধারণত আমরা মেডিসিন হরমোন দিয়ে থাকি এখন আপনার যদি কোন রকম উপসর্গ নাই থাকে আপনার যদি ন্যাচারাল মেনোপোসটা আপনার জন্য সহজ সহজ হয় তাহলে আপনি কেন মেডিসিন যাবেন বা হরমোনে যাবেন তবে আপনার যদি কোনো উপসর্গ হয় অবশ্যই আপনি নির্বিধায় হরমোন নিতে পারেন ব্লাড প্রেশার ইজ নট এ বার সেখানে ব্লাড প্রেশারটাকে আমরা কন্ট্রোল করে অবশ্যই আপনাকে সুন্দর সুন্দর হরমোন দিতে পারব আফরুজা লিখেছেন যে তার মাসিকের সময় তলপেটে অনেক ব্যথা হয় দুই তিন দিন ব্যথা থাকে সোজা হয়ে তিনি হাঁটতে পারেন না

পেন কিলার ঠিক হয়ে যাবে কিন্তু যাদের একটু বয়স হয়েছে তাদেরকে অবশ্যই এটার কারণ নির্ধারণ করতে হবে আমি আমার শুরুতে বলেছিলাম যে এন্ডোমেট্রোসিস অ্যাডিনোমায়োসিস সাবমিউকাস ফাইব্রয়েড ইনফেকশন এগুলো আছে কিনা এটা নির্ধারণ করতে হবে বোন সেটি করে উপযুক্ত ট্রিটমেন্ট নিলে অবশ্যই মাসিক কিশোর ব্যথাটা ভালো হয়ে যাবে জেনিফার লিখেছেন যে এফএসএইচ এলএইচ এই টেস্ট কেন করতে হয় হ্যাঁ জেনিক্যাল আপনি আপনার বয়সটা আমি জানি না তবে এগুলো আমরা সাধারণত দিয়ে থাকি পলিসিস্টিক ওভার ডিজিজের জন্য কোনো প্রিম্যাচুর মেনোপোজ হয়ে যাচ্ছে কিনা তাদেরকে দেখবার জন্য অথবা কোনো অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্স বডিতে রয়েছে কিনা সেটিকে সহযোগ হিসেবে আমরা এই এফএসসি চ্যালেঞ্জ করে থাকি ইয়াসমিন লিখেছেন যে আইইউআই করার পর তার পিরিয়ডে ব্লিডিং অনেক কমে গিয়েছে এবং রিসেন্টলি তার দুটো সিস্ট ধরা পড়েছে তার ওয়েট অনেক বেড়ে গিয়েছে এখন তিনি কি করতে পারেন ইয়াসমিন আমি আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে আপনার ওয়েট বেড়েছে আপনার একটু সিজ ধরা পড়েছে তো পলিসিস্টিক ওভেন ডিজিজ এর মূল মন্ত্রই হচ্ছে মানে আপনি যদি বলেন যে হোয়াট ইজ দ্য কর্নার ট্রিটমেন্ট দ্যাট ইজ দ্য ওয়েট কন্ট্রোল আপনি যদি কষ্ট করে আপনার ওজন পাঁচ থেকে দশ কেজি কমাতে পারেন দেখবেন যে আপনার মাসিক নিয়মিত হচ্ছে খুব সুন্দর হচ্ছে এবং শিশু থাকবে না আমরা তো অনিয়মিত মাসিক নিয়ে কথা বলেছি তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকের হচ্ছে নির্দিষ্ট টাইম যেটা সেটার এক মাস পরে হচ্ছে আবার অনেকের হচ্ছে তার হয়তো পনেরো দিন পরে আবার হয়ে গেল আবার হয়তো পরে দুই মাস পরেও হয় না তো এরকম একটি প্রশ্ন লিখেছেন সামান্তা যে তার বয়স টোয়েন্টি ওয়েট ফোরটি তার পিরিয়ড ইরেগুলার হয় ফার্স্ট থেকে টেন ও টোয়েন্টি ফোর ডেজ পরে হয় অথবা দুই মাস পরে হয় অনেক সময় আরো অনেক পরে পিরিয়ড হয় তো অনেক ট্রিটমেন্ট নেওয়ার পর তার এই সমস্যার কোন সমাধান হচ্ছে না এটা কি সমাধান আছে টোয়েন্টি ইয়ার্স হ্যাঁ 26 years 47 weight 47 kg হুম হাইট ঠিক যায় না বুঝতে পারতাম সে obesidad কি না আচ্ছা আমরা মনে হচ্ছে এগেইন এইখানটা যেহেতু মাসিকটা অনিয়মিত এবং দু মাস পরে হচ্ছে কখন আগে হয়ে যাচ্ছে এলোমেলো হচ্ছে সেখানে আমাদেরকে ওই আবার একটু কষ্ট করে হরমোন অ্যাসেস করতে হবে একটু লোকাল আল্ট্রাসাউন্ড করতে হবে কোন সিস্ট আছে কিনা পলিসিস্টিক ওভারি আছে কিনা কোনো অ্যাডেনোমাইসিস বা মায়োমার টিউমার আছে কিনা হরমোন কিছু চেঞ্জ হচ্ছে কিনা প্রোলাক্টিনটা বেশি এলোমেলো হয় থাইরয়েডের কোনো প্রবলেম হচ্ছে কিনা থাইরয়েড এলোমেলো তো এরকম হয় তো এগুলো যদি মানে কোনো অ্যাবনর্মাল থাকে এগুলো যথেষ্ট সুন্দর ট্রিটমেন্ট রয়েছে আর এগুলো যদি সব নর্মাল থাকে তারপরে যদি তারপরে যদি আপনার মাসিকটা অনিয়মিত হয় সেক্ষেত্রে আমাদের কাজই হবে মাসিককে নিয়মিত করা তাতে দরকার পড়লে মেডিসিন খেতে হবে দ্যাট ইজ দ্য মানে রুল আর ম্যাম ঘুরে ফিরে আমরা একটা কথা নিয়ে আসছি সেটা হচ্ছে মাসিক নিয়মিত করণ তো রেগুলার ম্যানস্টেশন যে ম্যানস্টার যে সাইকেল কে আছে এটা গুরুত্ব কি আসলে ম্যাম যদি সেটা জানতে চাই আমরা হ্যাঁ এটি তো একটা স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়া তাই না আমাদের জীবনে যাপিত জীবনে যেগুলো ন্যাচারাল সেগুলো ন্যাচারালভাবে আমাদের নিতে হবে তো একটি মেয়ে মাসে মাসে মাসিক হবে এটি আমাদের জন্য এক্সপেক্টেড কিন্তু এটি যদি না হয় তখন ধরে নিতে হবে তার ভেতরে কোনো অসুবিধা চলছে কোনো জটিল কোনো অসুখ বাধা বাধা বাঁধছে বাসা পাচ্ছে তো সুতরাং সেসব ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ কোনো অসুখ হচ্ছে কিনা তার জন্য অবশ্যই তাকে ডক্টরের কাছে গিয়ে যথারীতি চিকিৎসা করিয়ে ইনভেস্টিগেশন করিয়ে কারণটা করতে হবে যদি সামান্য কারণ থাকে কোনো ভয় নেই তবে জটিল কোনো কারণ থাকে সেগুলো ট্রিটমেন্ট দিতে হবে সাজাদ হোসেন লিখেছেন মালয়েশিয়া থেকে যে মাসিক হওয়ার আগে যে পেটে ব্যথা হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে রাইট ভাই সাজ্জাদ হোসেন আপনি আপনার এই কথাগুলো আমি একটু আগেই বলেছি যে পেটে ব্যথা হয় ইয়াং মেয়েদের জন্য খুব বেশি না আপনার মেয়ে যদি হয়ে থাকে বারো তেরো চোদ্দ পনেরো বছরে তাহলে খুব বেশি চিন্তার কিছু নেই একটু আলট্রাসাউন্ড করে দেখে নিলে হয় এবং তাদের সামান্য একটু অ্যানালজেসিক লাইক প্যারাসিটামল বা আমাদের কিছু আছে মেফানিমিক অ্যাসিড এনএসিড এগুলো দিলেই কিন্তু খুব সুন্দর তার ব্যথাটা কমে যায় সে তার স্কুল কলেজ করতে পারে কিন্তু এটি যদি একটু বয়স্ক মেয়েদের হয়ে থাকে থার্টি থার্টি পরের পরবর্তীতে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটু গুরুত্ব সহকারে করে নিতে হবে যেমন আলট্রাসনগ্রাম হরমোন জ্বরের মুখে নিতে হবে কোনো গুরুত্বপূর্ণ ইনফেকশন বা টিউমার রয়েছে কিনা বিশেষ করে না থাকলে তো ওগুলো ট্রিটমেন্ট করতেই হবে সানোয়াল লিখেছেন যে তার মানে যার জন্য তিন লিখেছেন তার বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ ওজন সিক্সটি হাইট উল্লেখ করেননি তার পিরিয়ড হওয়ার সময় প্রচুর ব্যথা হয় আর পিরিয়ড সাত দিন হয় প্রথম যে তিন দিন সে প্রথম তিন খুব ব্যথা হয় তারপরে তিন দিন কোনো প্রবলেম হয় না সেই ক্ষেত্রে তার জন্য কি করণীয় আছে আর তার সব সময় সাদা স্রাব হয় প্রচুর পরিমাণে হয় এই কি পরামর্শ থাকবে আপনার সালমা যে প্রচন্ড হয়। আপনি ডক্টরের কাছে গিয়েছেন কোনো কারণ বের করতে পেরেছেন তারা যদি কোনো কারণ না থাকে তাহলে অনেক সময় ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু অত দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা সামান্য এনার্জেসিক মানে একটু কিলার দিই ঠিক মাসিকের সময় অনেকে ভয় পায় যে এত পেন কিলার খাবো তা তো তত ক্ষতি হওয়ার কথা নয় একদিন কি দুদিন খেলেই খুব চমৎকার ভাবে ওই ব্যথাটা কমে যায় আরেকটি আরেকটি জিনিস আমি বলতে চাইছি আপনি যদি মনে করেন এখন বাচ্চা নেবেন না আপনার যদি বাচ্চা না আনার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আমরা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল দিতে পারি সেই পিলটির অনেকগুলো কাজ একটি হচ্ছে আপনার মাসিকটা তো নিয়মিতকরণ করতেই পারে প্লাস আপনার যে প্রচন্ড ব্যথা হচ্ছে সেই ব্যথাটা একেবারে কমিয়ে দেয় মানে মজার ব্যাপার যে ওসিপি খেলে ব্যথা একদম কম থাকে সুতরাং আপনার যদি অন্য কোনো অসুস্থতা না থাকে আপনি ওসিপি ট্রাই করে দেখতে পারেন অথবা মাসিকের সময় সামান্য একটি অ্যানালিসিক প্যারাসিটামল বা এনএসএ যদি খেয়ে দেখেন খুব ভালো লাগবে তবে হ্যাঁ যদি কোনো অসুস্থতা থাকে সেটা তো ট্রিটমেন্ট দিতেই হবে যার কথা তিনি লিখেছেন যে তার মাসিক ঠিক মতো হয় না ওজন নব্বই কেজি এবং বয়স টোয়েন্টি এইট তিনি কি করতে পারেন ভাই নুরুল আপনি যে মেয়েটির কথা বলছেন টোয়েন্টি এইট ইয়ার্স ওজনটা অস্বাভাবিক তাই না একটু বেশি না ওজন তো সেক্ষেত্রে আমি একটু আগেও বলেছি হয়তো বা তার একটি অসুখ রয়েছে সেটির নাম হচ্ছে পলিসিস্টিক ওভারেন ডিজিজ এটি হতে পারে অথবা থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটি হতে পারে দেখা গেছে থাইরয়েড হরমোন যদি অ্যাবনর্মাল হয় অল্প খেলেও মেয়ের অনেক বেশি মোটা হয়ে যায় আর মোটা হলেই দেখা যায় মাসিকটা বিলম্বিত হচ্ছে অনিয়মিত হচ্ছে সুতরাং এখানটা আমাকে তার ওজনটা কমিয়ে আনতে হবে মাসিকটা নিয়মিত করতে হবে আর যদি কোনো কারণ থাকে লাইক আমি বলেছে থাইরয়েড বা পলিসিস্টিক ওভারি ডিজিজ সেগুলো ট্রিটমেন্ট দিতে হবে তাহমিনা লিখেছেন যে তার ভাগ্নীর পিরিয়ড যখন হয় তখন 20 থেকে 25 দিন পর্যন্ত থাকে তারপর আবার হয় বয়স 12 পিরিয়ড হয়েছে দুই চার মাস হ্যাঁ আমি একটু আগে বলছিলাম কিশরি মেয়েদের বেশ লম্বা সময় ধরে মাসিক হয় এমন যে তারা রক্তশূন্যতাও ভুগতে পারে এই তাহ যে মেয়েটির কথা আপনি তাকে তো বলেছি একটু সামান্য করে দেখে হয় ব্লাড আছে কিনা অথবা আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হয় সাধারণত কিছু থাকে না তখন তাকে আমরা কি করি ওই একটু হরমোনের ট্যাবলেট দিই সেটি খুব সাময়িক দেখা গেছে দু মাস তিন মাস ছ মাস খেলে এগুলো আবার ঠিক হয়ে যায় আচ্ছা मैम এই প্রজিতে আমরা একটু জানতে চাই যে আসলে মাসিকের সমস্যা থেকে কি কোনো ক্যান্সার বা এরকম কোনো সমস্যা হতে পারে কিনা উইথ এটি ক্যান্সারটা আসলে যখন আমি একটু যদি ইয়াঙ্গার মধ্যে কথা বলি শুধু মাসিক এলোমেলো হলে যে ক্যান্সার হবে তা নয় তা কিছু উপসর্গ থাকে যেমন কোন মেয়ের হয়তো দুর্গন্ধযুক্ত মাসিক হচ্ছে মানে মাসিকের সঙ্গে খুব অসম্ভব দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে তাহলে চিন্তা করতে হবে তারপরে মাসিকটা একদম টোটালি রেগুলার যেমন মাসে দুবার তিনবার চারবার করে হচ্ছে হলে থামছে না চাকা চাকা যাচ্ছে অথবা যদি বিবাহিত হয় স্বামীর সঙ্গে থাকলে জমজক করে মাসিক হচ্ছে এগো কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারের লক্ষণ আর বলতে হয় যে হয়তো মেনোপজ হয়ে গেছে হ্যাঁ তুমি তো বয়স নির্দেশ করে বলনি যদি মনে করো ওভারঅল যদি মনে করেন মেনোপজ হয়ে গেছেন যে মহিলাটি তার কিন্তু মাসিক হওয়ার কথা নয় কিন্তু হঠাৎ করে তিনি দেখলেন তার মাসিক হচ্ছে বেশিরকম হচ্ছে বা কম হচ্ছে দ্যাট ইজ কিন্তু খুব অ্যালার্মিং সেই ক্ষেত্রে জড়াইতে ক্যান্সারের সম্ভাবনা থাকে সুতরাং এরকম কোনো উপসর্গ হলে অবশ্যই খুব সুন্দরভাবে ডক্টরকে দিয়ে দেখি চিকিৎসা করতে হবে আচ্ছা আমরা আবারও আমাদের কমেন্টে ফিরে যাচ্ছি সোহেলি লিখেছেন যে তার বয়স টোয়েন্টি তার বিয়ে হয়েছে দেড় বছর তার রেগুলার পিরিয়ড হয় রিসেন্টলি তিনি কংসিপের জন্য ট্রাই করছেন এবং অক্টোবরেই তার লাস্ট মানে গত বছরের অক্টোবরে তার লাস্ট পিরিয়ড হয়েছে এখন আর পিরিয়ড হয়নি বা টিউরিন টেস্ট এবং আল্ট্রা টেস্টে রেজাল্ট নেগেটিভ এসেছেন তো তার জন্য কি থাকে থাকবে তো বোন সোহেলি এটা একটু মানে হতাশজনক মনে হচ্ছে তাই না কিন্তু হতাশে লাভ নেই হয়তো কোনো ব্যালেন্স হচ্ছে বলি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাস মাসিক হয়নি তো আপনাকে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা আর ওজনটা আপনার কেমন আমি ঠিক জানি না ওজনটা একটু কমিয়ে রাখতে হবে নিশ্চয়ই আপনার যদি হরমোনে কোনো সমস্যা না থাকে ওজনটা যদি আপনি নিয়ন্ত্রিত রাখতে পারেন অবশ্যই সন্তান সম্ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে জুথি লিখেছেন যে তার প্রথম থেকে পিরিয়ড ইরেগুলার হয় তার প্রোল্যাকটিন বেশি টেস্ট করার পর তিনি জানতে পেরেছেন তাকে অরামেট ফাইভ মিলিগ্রাম দেওয়া হয়েছে এবং এটা খাওয়ার পরে তার পিরিয়ড রেগুলার থাকে যদিও অরামেট ডায়াবেটিকের ওষুধ এখন তার বয়স হচ্ছে টোয়েন্টি এবং তিনি ম্যারিড তার জন্য কোনো পরামর্শ আপনার আছে কিনা বন যুথি আপনার প্রোল্যাকটিনটা বেশি ছিল এবং সেটি ট্রিটমেন্ট করেছেন বলে এখন আপনার চিকিৎসা মানে মাসিক হচ্ছে রেগুলারলি ওরাম দিয়েছে আপনাকে ডক্টর সম্ভবত এটি ডায়াবেটিক মেডিসিন হওয়ার সত্য দেখা গেছে ওর অনেকগুলো কাজ রয়েছে সম্ভবত আপনি একটু হয়তো ওভারওয়েট অথবা আপনার একটু ওভারিগুলো মানে জ্বরের পাশে যে দুটো ডিম রয়েছে সেগুলো হয়তো একটু সিস্টিক পলিসিস্টিক সেজন্য আপনাকে ওরামেট দিয়েছে ওরামেট খাওয়া তো ভয় নেই এবং আপনার যদি ওরামেট খান বা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে তো বাচ্চার কথা বলছেন না অবশ্যই সন্তান সম্ভাবনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর ম্যাম আমরা বেশ কয়েকবার কথা বলে ফেলেছি অলরেডি যে পিরিয়ডের সময় যে ব্যথা হয় পেট ব্যথা হয় সেটা নিয়ে কথা বলেছি তো তাহেরা জানতে চেয়েছেন যে এই যে ব্যথা হয় সেটা থেকে পরবর্তীকালে কনসেপ্ট করতে গেলে কোনো প্রবলেম হবে কিনা হ্যাঁ বোন তাহেরা এটি কিন্তু একটা অত্যন্ত ইন্টেলিজেন্ট প্রশ্ন যে এই যে ব্যথাগুলো আমরা যেগুলো ইয়াং বয়সে কোনো গুরুত্ব দিতে চাইছি না পরবর্তীতে একটু দেখতে চাইছি এটার সাথে বাচ্চা হওয়ার সম্ভাবনা কতটুকু হ্যাঁ এই জ মানে মাসিকের সময় যে পেইন হয়ে একে আমরা ডিসবেনোরিয়া বলি যদি এটির কারণ এন্ডোমেট্রাসিস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চা নেওয়াটা একটু সমাধান সমস্যা হয়ে থাকে তো ওই জন্য আমরা যখন এন্ডোমেট্রোসিস ডায়াগনোসিস করি তাদেরকে একটু নিতে বলি মানে না করে দ্রুত চিকিৎসা করতে বলি যাতে সে তাড়াতাড়ি বাচ্চাটি নেয় কেন এন্ডোমেট্রোসিস একটা এমন একটা অসুখ যেটি ওভারিটাকে ড্যামেজ করতে থাকে তো সুতরাং এন্ডোমেট্রোসিস নিয়ে বসে থাকা উম কোনো কারণ ছাড়া বাচ্চা না নেওয়া দেখা গেছে পরবর্তীতে বাচ্চা নেওয়াতে অসুবিধা ঘটাতে পারে

ট্রাইকোমোনাস বলে কোন আমাদের জীবাণু রয়েছে সেগুলো কাজ করতে পারে এবং মজার ব্যাপারে এগুলো শীত মাসিকের আগে দিয়ে বেশি মাথা দিয়ে ওঠে তো আপনাকে একটা হচ্ছে মাসিকের হাইজিনটা করতে হবে এবং দেখা গেছে যে ওখানে একটু মানে গরম কুসুম পানিতে পরিষ্কার রাখতে হবে এবং এই ইচিং এর জন্য যদি লোকাল কোনো স্কিন রিয়াকশন না হয় তাহলে আমরা অ্যান্টিফাঙ্গাল অথবা অ্যান্টি ট্রাইকোমোনাস ওষুধ দিয়ে থাকি তাতে খুব চমৎকার কাজ হয়ে থাকে পারহা লিখেছেন যে তার বয়স টোয়েন্টি ওয়েট ফিফটি তার পিরিয়ড রেগুলার না দুই তিন মাস পর পর হয় যখন মেড্রক্সি ওষুধ খান তখন পিরিয়ড রেগুলার ভাবেই হয় এবং ওষুধ না খেলে পিরিয়ড আবার হয় না এটা কেন হয় এবং তিনি আনমেরিড হম আচ্ছা ফারহা আমার যেটি মনে হয়েছে যে হয়তো তোমার ওভারিটা খুব সুন্দর কাজ করছে না হ্যাঁ একে বলে আইডল মানে ওভারি যেটা ওভারি গুলো চুপচাপ থাকে কাজ করে না তখন আমরা কি করি মেডিসিন দিই দি ওভারিকে ট্রেন করি মেড্রক্সি দিই নরস্ট্রিন দিই দিয়ে ওভারিকে ট্রেন করতে চেষ্টা করি যাতে মাসে মাসে পিরিয়ড হয় সুতরাং আমার মনে হয় তোমার পলিসিস্টিক ওভারি ডিজিজ রয়েছে এটি নিয়ে খুব ঘাবড়ানোর কিছু নেই আমি যেটি বলেছিলাম আগেও যে তুমি যদি ওজনটা ঠিক রাখতে পারো ইনশাল্লাহ যখন বিয়ে হবে অবশ্যই বাচ্চা হবে হারুন জানতে চেয়েছেন যে তার ওয়াইফের বয়স টোয়েন্টি ইয়ার্স এবং তার বিয়ে করেছেন পাঁচ বছর পরে হয়েছে তার প্রশ্ন হচ্ছে যে তার প্রথম বাচ্চা হওয়ার আগেও তার ওয়াইফের পিরিয়ড ইরেগুলার ছিল এখনো পিরিয়ড ইরেগুলার এখন তারা যদি আবার বেবি নিতে চান সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা বা তাদের জন্য কি পরামর্শ আছে আপনার ভাই হারুন আপনার ইতিহাস তো ভালোই লাগলো কেননা আপনার ওয়াইফের আগেও ছিল ইরেগুলার তারপর হচ্ছে সুন্দর বাচ্চা তার এসেছে আপনাদের এখনো তার ইরেগুলার রয়েছে তার মানে তার বিশেষ কোনো সিরিয়াস কিছু নেই হয়তো তার ওভারটা একটু অল্প কাজ করছে আমরা দেখেছি অনিয়মিত মাসিকের জন্য যে কোনো বড় রকমের অসুখ লুকিয়ে থাকতে হবে তা নয় অনেক সময় সাধারণভাবে অনেক মেয়েদের এলোমেলো একটু মাসিক হয় কিন্তু বয়স্কলে সেটা ঠিক হয়ে যায় তো আপনার ওয়াইফের যেহেতু প্রথম বাচ্চাটি সুন্দর মতো এসেছে এখন আপনি ট্রাই করে দেখুন ফলিক অ্যাসিড খাবেন তিন মাস

যেটি আপনি বলেছেন যে আপনার পিল খাওয়ার পরও তিন চার দিন পরপর মাসিক হয় মানে কি তিন দিন ও আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি এটি হতে পারে আপনি যে পিলটি খাচ্ছেন সেটা আপনি একদিন বা দুদিন ভুল করেছেন ভুল করলে কিন্তু তিন দিন চার দিন পরপর মাসিক হয়ে যায় পিল কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন একদম ঠিক রাতে বেলা একটা করে খেতে হয় আর দ্বিতীয়টা এমন হতে পারে যে আমরা তখন খুব লোডো স্পিল দিই আর লাইক নর্ডে টোয়েন্টি এইট তারপরে এই রোজেন টোয়েন্টি এইট বা ডেজোলন এগুলো খুবই লোডোজ তে লোডো স্পিল অনেক সময় আমাদের বডিটা যদি একটু বড় হয় কাজ করতে পারে না তখন এলো ব্লিডিং হয় তখন একটু অল্পটুকু হাইড্রোজ ওষুধগুলো আমরা দিয়ে থাকি তাতে কিন্তু দেখা যায় সুন্দর মাসিক আর এলো তিন দিন চার দিন পরপর হয় না জাহাঙ্গীর লিখেছেন যে তার ওয়াইফের বারো দিন পরপর মাসিক হয় এটির প্রতিকার কি হ্যাঁ তো ভাই জাহাঙ্গীর আপনার ওয়াইফে যদি মাস বারো দিন পর পর মাসিক স্বাভাবিক নয় কারণ আমি বলেছিলাম যে মাসিক আমাদের তিরিশ দিনের সাত দিন আগে বা সাত দিন পরে হওয়াটা স্বাভাবিক কিন্তু বারো দিন পর পর হলে জেনে নিতে হবে এবং ডাক্তার একটু দেখিয়ে নিতে হবে যে তার জ্বরের মুখে কোনো পলিপ ছোট্ট পলিপ ইনফেকশন রয়েছে কিনা বা তার হরমোনে কোনো তারতম্য ঘটছে কিনা তো ওটি জেনে নিলে খুব সহজে আমরা চিকিৎসাটা দিতে পারি এবং যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে ওরাল পিল যদি খাওয়ানো যায় তিন মাস ছ মাস শিলবি ফাইন আলমগীর জানতে চেয়েছেন যে আইইউআই করলে কি বেবি কনসেপ্ট হয় কিনা দেখুন ভাই আলমগীর এটি আসলে ইনফার্টিলিটি ডক্টর হলে ভালো হয় আমরা আমি অবশ্য ইনফার্টিলিটি ডক্টর নই তবু আপনি প্রশ্ন করেছেন যেটি বলতে চাইছি যদি সব কিছু সংকুলান মানে সবকিছু যদি অনুকূলে থাকে তাহলে কিন্তু আইউআই করার মানে বেবি হওয়ার সম্ভাবনা বেশি তবে আমরা দেখেছি যে একবার আয় আয় করলেই যে বাচ্চা হয় তা নয় কয়েকবার এটা করতে হয় এবং কয়েকবার করলে যদি সব কিছু মানে আপনার ডিম আপনার ওয়াইফের ডিম বানো আপনার শুক্রাণু এগুলো সব যদি সুন্দর থাকে তাহলে অবশ্যই হবে দিস ইজ ওয়ান অফ দ্য টেকনিক ইসমাত লিখেছেন যে তার বয়স থার্টি তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন হচ্ছে সিক্সটি কেজি তার বাবু সিজারিয়ান সেকশনও হয়েছে 2017 সালের ফেব্রুয়ারি মাসে এরপর তার পিরিয়ড বন্ধ ছিল দুই মাস তারপর রেগুলার হয়ে গিয়েছে কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যেটা প্রচুর ব্লিডিং হয় যখন মাসিক হয় পাঁচ দিন থাকে দুই তিন ঘন্টা পর তার স্যানিটারি প্যাড চেঞ্জ করতে হয় তার কি করা উচিত নাম কেন ইসমাত রাইট তো বোন ইসমাত আপনার ইতিহাসটা শুনে মনে হচ্ছে যে আপনার হেভি পিরিয়ড হচ্ছে মাসে মাসে হেভি একটি হচ্ছে আপনার কোনো ছোট মানে ভয়ের কিছু নেই দেখতে হবে আলট্রাসাউন্ড ছোটখাটো টিউমার রয়েছে কিনা সিস্ট রয়েছে কিনা আছে কিনা বা আপনার কোনো অ্যাবনার্মাল ইটার্ন ব্লিডিং মানে কোনো কারণ ছাড়া এরকম বেশি ব্লিডিং হয় তো যদি সিস টিউমার থাকে ওগুলো ট্রিটমেন্ট রয়েছে আর যদি আল্লাহ না করে আপনার আলট্রাসাউনগ্রাম বলেছেন তারপর আপনার ব্লিডিং আপনার হরমোনের কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আপনি যদি ওরাল পিল খেয়ে থাকেন কারণ আপনার একটা বাচ্চা রয়েছে আপনি দেখবেন খুব সুন্দরভাবে আপনার মাসিক মাত্র দুদিন হচ্ছে অল্প হচ্ছে এবং আপনি অনেকাংশে খুব আরাম বোধ করবেন আফরিন লিখেছেন যে তার পিরিয়ড রেগুলার হয় কিন্তু প্রত্যেক মাসে ডেটের কিছুটা আগে হয়ে যায় এটি কোনো প্রবলেম কিনা বোন আফরিন আমি একটু আগেও বলেছি যে আমাদের মাসিকের যে ডেটটা রয়েছে প্রাকৃতিকভাবে তিরিশ দিন আমরা ধরে থাকি তার সাত দিন আগে অথবা সাত দিন পরে হওয়াটা একেবারেই স্বাভাবিক সুতরাং আপনি যেটা বলেছেন আমার কাছে মনে হচ্ছে একেবারেই স্বাভাবিক ভয় কিছু নেই লিজা লিখেছেন যে তিনি ইমার্জেন্সি পিল সেটি খেয়েছেন দুই মাস তারপর তার দুইবার পিরিয়ড হয়েছে তারপর আবার বন্ধ হয়ে গিয়েছে তার জন্য কি পরামর্শ থাকবে বোন লিজা আমি যেটা বলতে চাইছি ইমার্জেন্সি পিল কিন্তু একচুয়ালি নট সাজেস্টিং টু মাস কারণ ওটা হচ্ছে ইমার্জেন্সি যেহেতু আপনি এখন বাচ্চা চাইছেন না এবার আপনার মাসিকটা দু মাস বন্ধ হয়েছি রেগুলার হয়ে যাচ্ছে আপনি পিল খান নরমাল যেটা ওরাল কন্টেস্টিটিভ পিল খান ভেরি সেফ লোডো পিল খাবেন মাসে মাসে মাসিক হবে যখন আপনি বাচ্চা চাইবেন আপনি পিল বন্ধ করে দিবেন তাহলে আপনার এই যে মাসিকের ই রেগুলার থাকবে না আপনার ইমার্জেন্সি পিল ও খেতে হবে না আমার হলে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে মারুফ লিখেছেন যে তার ওয়াইফের বেবি হয়েছে দুই মাস তেরো দিন তারপর রেগুলার ভাবে পিরিয়ড হয় এবং কিছুদিন আগে সেটি বন্ধ হয়ে গিয়েছে গত দুই দিন আগে আবার তার পিরিয়ড শুরু হয়েছে এবং অনেক ব্লিডিং হচ্ছে তো তার জানতে চাচ্ছেন যে কোনো পরামর্শ আছে কিনা বা তার কি করণীয় আছে তার ওয়াইফের জন্য আচ্ছা ভাই মারুফ আপনার ওয়াইফের নিয়মিত ব্লিডিং হয়েছিল মাঝখান দু মাস বন্ধ হয়েছে আবার হয়েছে বেশি হচ্ছে এটি হতে পারে আপনার বেবি তো মাত্র দু মাস বয়স বেবি তো ব্রেস্ট ফিডিং করছে তো ব্রেস্ট ফিডিং করলে অনেক সময় মাসিকটা বন্ধ হয়ে থাকে তারপর হয়তো হলো বেশি হলো তো বেশি হলো আমরা ট্র্যাকসেল নামক একটা ওষুধ দিয়ে থাকি তাতে সুন্দর ব্লিডিংটা কন্ট্রোল হয় তবে যদি বারবার এমনটি হয় তখন আপনাকে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে জয়টা ঠিক আছে কিনা বা হরমোনটা ঠিক আছে কিনা আর সব ঠিক থাকলে আমার মনে হয় না কোনো ভয় আছে আপনি ট্র্যাকসেল খেলি মাসিকটা কন্ট্রোলে চলে আসবে শিউলি লিখেছেন যে তার বয়স ফোর্টি ছোট ছোট টিউমার আছে এবং ব্লিডিং বেশি হয় ইউটারাস কি ফেলে দিতে হবে কিনা বয়স কত শুনিল 43 আচ্ছা বল শিউলি আপনার বয়স হচ্ছে 43 আর ইটারসে মধ্যে ছোট ছোট টিউমার আছে তো আমাদের কাছে এখন অনেক সায়েন্টিফিক মেডিসিন বেরিয়েছে এবং ওষুধের মাধ্যমে আমরা কিন্তু অ্যাডেনোমাইসিস ফাইব্রয়েড টিউমার চিকিৎসা করে থাকি এখন আমি জানি না আপনার মানে উপসর্গগুলো কেমন খুব বেশি না অল্প যদি হালকা উপসর্গ হয় যদি খুব বেশি মাসিক না হয় তাহলে আপনি অবশ্যই ওষুধ খাবেন কেন আপনি আগে অপারেশন ছুটবেন হ্যাঁ আপনি ওষুধ খেয়েছেন নিয়মিত ছমাস মাস এক বছর তাতেও আপনার কোনো উপকার হয়নি অনেক ব্লিডিং হচ্ছে তখন আপনি অপারেশনের সিদ্ধান্ত নেবেন বয়স তো ইম্পর্টেন্ট নয় ইভেন আপনি পঞ্চাশ বছরও আপনার ইন্টারেস্ট রাখতে ইচ্ছে করতেই পারে সোহানা লিখেছেন যে তার ফাইব্রয়েডের সাইজ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন প্রজেস্টন হচ্ছে 24.4 এবং তার এজ হচ্ছে টোয়েন্টি হাইট ফাইভ ফিট তার দুবার বেবি নষ্ট হয়েছে এখন আর বেবি কনসিভ করতে পারছেন না রিওমেন অরাডেকশন জ্যাস্টন এই তিনটি মেডিসিন তিনি খাচ্ছেন এখন তিনি ডিপ্রেশনে আছেন এবং হতাশ হয়ে যাচ্ছেন তার জন্য কি অ্যাডভাইস থাকবে না কি নাম বললে সোহানা হ্যাঁ সোহানা আমি বুঝতে পারছি যে আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনার যে ইতিহাসটা আমি শুনলাম দুবার বাচ্চা নষ্ট হয়েছে এবং আপনার প্রজেস্টনটা খুব একটা খারাপ নয় তবে আপনার ছোট একটা টিউমার রয়েছে দ্যাট কুড বি দ্য রিজন তো আমার মনে হয় টিউমারটাকে যদি আপনি মেডিসিন খেয়ে একটু কমিয়ে নিয়ে তারপর আবার বাচ্চার জন্য ট্রাই করেন তাহলে হয়তো বা সমস্যার সমাধান হতে পারে প্রোভাইডেড আপনার অন্য কোনো প্রবলেম নেই লাইক হরমোনাল ইমব্যালেন্স নেই সুতরাং মন খারাপ করবেন না ইনশাল্লাহ দুটো বাচ্চা নষ্ট হয়েছে বলি যে হবে না তা নয় ধৈর্য মানুষকে কিন্তু অনেক রিওয়ার্ডিং অনেক উপকার আসতে পারে পান্না লিখেছেন যে তার বয়স টোয়েন্টি হাইট ফাইভ ফিট ওয়েট হচ্ছে সিক্সটি কেজি তার বিয়ের আগে দেড় বছর তিনি হচ্ছে পলিসিস্টিক অভারি সিন্ড্রামের জন্য অরামেট খেয়েছেন এবং এখন তিনি বেবি হওয়ার জন্য ল্যাট্রোল খাচ্ছেন তারপর তার বারো এবং সিক্সটিন ডেতে ফলিকন কম আছে তো ফলিকন বাড়ানোর জন্য তিনি কি করতে পারেন আমার তো মনে হয় আপনি মধ্যে ওভিলুশন ইন্ডাকশন মেডিসিন খাচ্ছেন তো ফলিকুলটা বাড়ানোর জন্য সাধারণত যে মেডিসিন দেওয়া হয় সেটি আমরা আমরা সিরিয়াল ফলিকল মেট্রিক করি করে দেখি যে ফলিকল হচ্ছে কিনা ফলিকল বড়রা হলে মেডিসিনটা বাড়িয়ে দিই একটা জায়গায় দুটো দুটো জায়গায় তিনটে তিনটে জায়গায় চারটে এভাবে আমরা ম্যাক্সিমাম ডোজটুকু নিয়ে যাই তারপর যখন মেডিসিনে কাজ না হয় তখন আমরা ইঞ্জেকশন দিই যেমন ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সেভেন ডে নাইনে ইঞ্জেকশন দিয়ে থাকি সেখানেও কিন্তু ফলিকল তৈরি করা যায় সুতরাং ফলিকল তৈরি করা যায় না এটি কিন্তু ঠিক নয় সায়েন্স এখন অনেক অ্যাডভান্স হয়েছে অতএব আমার মনে হয় আপনি আপনার ডাক্তারের সাথে খোলামেলা আলাপ করুন দেখুন তিনি কি বলেন মুক্তা লিখেছেন যে তার বয়স টোয়েন্টি থ্রি এবং তার ওয়েট হচ্ছে ফিফটি সেভেন তার থাইরয়েডের প্রবলেম আছে এবং তার মাসিক সাধারণত দুই মাস পর পর হয় তার একটি বেবি আছে এবং তার সিসেকশন করা হয়েছিল এখন তার তলপেটের নিচে টন্টন একটা অনুভূতি হয় তো এটির কি সমাধান হতে পারে পেটের নিচে টন্টন ব্যথা করছে এগুলো তো অনেকগুলো কারণ আছে একটি একটু তো হতে পারে ইউটিআই মানে প্রেশার ইনফেকশন মেয়েদের কিন্তু ঘন ঘন হয় আমরা তাকে গুরুত্ব দিই না মেয়েদের যদি সবচেয়ে কমন কারণ জিজ্ঞেস করা হয় পেটে ব্যথা হচ্ছে কেন দ্যাট ইজ প্রেশারে ইনফেকশন বা ইউটিআই বলি হ্যাঁ তারপর তো রয়েছে যেমন আপনার জয়তে কোনো সিস্ট আছে কিনা ইন্ডোমেট্রসিস আছে কিনা কোনো আপনি যেহেতু সিজন সেকশন হয়েছে হয়তো বা স্কার টেন্ডারনেস হচ্ছে বা ওই ওখানে একটু ব্যথা হচ্ছে অথবা কোনো ইনফেকশন আছে কিনা তো এটি আমার মনে হয় আপনি ডক্টরের পরামর্শ নিন নিয়ে একটা আলট্রাসাউন্ড করে দেখুন যে ওখানে কোনো কোনো অসুখ রয়েছে কিনা তো ওটি যদি না থাকে তাহলে তো আপনি ভালো হয়ে যাবেন আর কনস্টিপেশনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কারণ থাকে মেয়েদের মহিলাদের বিশেষ করে আপনি আপনার কনস্টিপেশন যেন না হয় সে দিকটাও লক্ষ্য রাখতে হবে নিঝু লিখেছেন যে তার পিরিয়ডের প্রথম তিন দিন কালো ছোপ ছোপ করে ব্লাড যায় তারপর তিন দিন নর্মাল ব্লাড যায় এমনি তো কোনো ব্যথা হয় না তো তার জন্য কি পরামর্শ থাকবে আপনার আচ্ছা নিঝু প্রথম তিন দিন ছোপ ছোপ মানে যদি চাকা টাকা করে যায় তাহলে একটু আমাদের জন্য চিন্তার বিষয় আছে আর যদি অত চাকা না যায় তাহলে তো নর্মাল তবে আপনি হিমোগ্লোমিনটা দেখে নিতে হবে যদি হিমোগ্লোমিনটা ঠিক থাকে তাহলে আমার মনে হয় আপনার ছোপ ছোপ ভাবখানা জন্য খুব চিন্তা করার কারণে এটা স্বাভাবিক আর যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে বুঝতে হবে যে ওই রক্তের ভেতরে অনেক রক্ত যাচ্ছে তখন সেটির জন্য আমাদের হাতে মেডিসিন রয়েছে মেডিসিন তো দিতেই পারা যায় আয়রন খাওয়া যেতে পারে প্লাস একটু আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া যেতে পারে যে ছোপ ছোপ কেন রক্ত যাচ্ছে রাসেল লিখেছেন যে তার ওয়াইফ সিক্স মান্থে প্রেগনেন্ট এবং দুদিন থেকে তার প্রস্তাবে রাস্তা ব্যথা করছে এটার কোন সমস্যা কিনা সেটি জানতে চাচ্ছেন ভাই রাসেল প্রেগন্যাসিতে ব্যথা করলে আমরা কিন্তু খুব চিন্তিত হয়ে যাই তো যেটা আমি এক্ষুনি বললাম হয়তো আপনার ওয়াইফে হতে পারে কজ অন্য যে যে ভয় বাচ্চা বেরিয়ে যাওয়ার দেখে নিতে হবে তার ইউরিনের প্রবলেম হচ্ছে কিনা এটি একটি হতে পারে ইউরিন টেস্টটা করে নিতে পারেন ইউরিন টেস্টে যদি ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হয় সামান্য একটু কিলার খেতে হয় তবে যেহেতু সে প্রেগনেন্ট আমি বলবো যে আপনাকে অবশ্যই টেস্ট করে দেখে নিতে হবে প্রেগনেন্সি না হলে হয়তো আপনি দুদিন তিন দিন চার দিন অপেক্ষা করলেন হালকা একটু অ্যানালিসিক খেলেন ভালো হলো হয়ে গেলেন কিন্তু অ্যাজ ইউর ওয়াইফ ইজ প্রেগনেন্ট আপনাকে অবশ্যই একটু দেখে নিতে হবে ইভেন্টটা কেমন এবং আলট্রাসাউন্ড করে দেখে নিতে হবে ভয় কিছু নেই মোস্টলি তার ইভেন্ট প্রবলেম হতে পারে ওয়াসিয়া লিখেছেন তার বয়স টোয়েন্টি এইট এবং ওজন সিক্সটি টু কেজি তার রেট্রোভার্টিস ইউটারাস তিনি কি কনসেপ্ট করলে কোনো প্রবলেম হবে কিনা আচ্ছা ওয়াসিয়া রেট্রোভার্টেড ইট্রাস্ট কিন্তু ইটজ এ পার্ট অফ নর্মাল ইট্রাস আমাদের দেখা গেছে যেটা ভুল ধারণা রেট্রোভার্টেড হয়েছে না জানি কি হবে এইট্টি পার্সেন্ট আমাদের অ্যান্টিভার্টেড থাকে আর টোয়েন্টি পার্সেন্ট মেয়েদের ইট্রাস্ট একটু বাঁকা থাকে রেট্রোভার্টেড থাকে সুতরাং কনসেপশনের কোনো ভয় নেই ইনশাল্লাহ তবে হ্যাঁ অনেক সময় রেট্রোভার্টেড ইট্রাস্টের যখন কনসেপ্ট হয়ে যায় তখন দেখা যায় যে একটু পেশাব আটকে যায় একটু কষ্ট হতে পারে দ্যাট ইজ ভেরি টেম্প্রোয়ারি সুতরাং এটি নিয়ে এখন দুঃচিন্তা করার কোনো কারণ নেই আসিফ লিখেছেন যে তাদের বেবি হয়েছে চার মাস কিন্তু এখনো তার ওয়াইফের মাসিক হচ্ছে না এটি চিন্তার কোনো কারণ কি ভাই আসিফ আমি একটু আগেই বলেছিলাম যে অনেক বেবি যদি ল্যাকটেটিং মাদার হয় মানে বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং হয় মা যদি দুধ খাওয়ান বুকের দুধ খাওয়ান তখন দেখা যায় যে মাসিকটা হতে চায় না দু মাস তিন মাস ছ মাস হয় তবে এক্ষেত্রে এটা কোনো চিন্তার বিষয় নয় তবে যেটা আমি আপনাকে অ্যালার্ট করতে চাইছি সেটি হচ্ছে যে এর ভেতরে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হয় কেন দেখা গেছে যে এই মানে মাসিক তো বন্ধ আছে ভাবছে যে কোনো সমস্যা নেই কিন্তু এর মধ্যে অনেকে প্রেগনেন্ট হয়ে যায় সুতরাং মাসিক বন্ধ থাকলে বাচ্চা দুধ খেলে কোনো ভয় নেই তবে এর মধ্যে জন্ম নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে ম্যাম আসলে আমরা আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি অনেক অনেক প্রশ্ন এসেছে এখনো অনেক প্রশ্ন বাকি আছে ডক্টর আর ডটসকর্মা ফ্যান থেকে বলবো যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমাদের একজন ডক্টর সেই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবেন আপনারা ধৈর্য ধরে থাকুন আর ম্যাম এখন যদি আমাদের যে ডক্টর ডটসমার ফ্যানরা আছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শমূলক কোনো কথা বলার থাকে ধন্যবাদ ধন্যবাদ ডক্টর ওয়ালাকে এবং যারা ডক্টর ওলার দর্শক বা ফেসবুক ফ্রেন্ড রয়েছেন সকলকে আমার শুভকামনা আমি বলবো যে যে কোনো জিনিস অনিয়মিত হোক বা যে কোনো সমস্যায় হোক আমাদেরকে মানে আতঙ্কিত না হওয়া উচিত আমরা যায় জীবনে চললে ছোট ছোট অসুখ বিসুখ বা বড় অসুখে আসুক না কেন সেটিকে অতিক্রম করা যায় সুতরাং আমাদের সকলের ধৈর্য থাকুক এবং আল্লাহর প্রতি বিশ্বাস সবকিছু মিলে ইনশাল্লাহ আমরা সকল অবস্টাকল বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ ধন্যবাদ ম্যাডাম যে আপনার এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন তোমাদেরকে অনেক ধন্যবাদ ডক্টর ওরার জন্য আমার রইল অসংখ্য শুভকামনা আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা আমাদের সাথে যেসব ডক্টররা রেজিস্টার আছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন ওয়ান সিক্স ফোর এইট ফোর এই নাম্বারে কল করার মাধ্যমে অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ এই ওয়েবসাইটে তাছাড়াও আমাদের যে ইউটিউবে চ্যানেল আছে ডক্টরলা টিভি নামে সেটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও গুলো দেখে উপকৃত হতে পারেন আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন